টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS ইউটিউব চ্যানেল, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইতিহাসের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলো আপকামিং যে এক্সাম WBCS মেন্স 2019, এছাড়াও PSC ক্লার্কশিপ, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, সেগুলোতে কিন্তু এই ধরনের ইতিহাসের প্রশ্ন কিন্তু আসেই আসে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, নাহলে কিন্তু যে ইম্পর্ট্যান্ট যে ইতিহাসের কোশ্চেনগুলো এগুলো কিন্তু মিস করে যাবেন। একটা মিস করে যাওয়া মানেই কিন্তু সেটাই কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হরপ্পার যে অধিবাসীরা তাদের আরাধ্য দেবতার নাম কী ছিল? এই ধরনের কোশ্চেন আসেই আসে, তো এটির অ্যান্সার হবে শিব। আপনারা জানেন যে সেখানে পশুপতি মহাদেবের একটি সিল পাওয়া গিয়েছিল, যে সিলটিকে ঘিরে ছিল কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি। তো তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রামে। তারপরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? এটি অ্যান্সার হচ্ছে শশাঙ্ক। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। চলুন তারপর নেক্সট কোশ্চেন দেখি, পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতা কে? এটির অ্যান্সার হচ্ছে সন্ধ্যাকর নন্দী। কার আসল নাম বিষ্ণুগুপ্ত? এটি হচ্ছে কৌটিল্য। তাকে চাণক্যও বলা হয়। কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল? এটি হচ্ছে উত্তর হচ্ছে শাহজাহান। শাহজাহানের জন্য ময়ূর সিংহাসন নির্মাণ হয়েছিল। কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। তারপরের প্রশ্ন, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? এটি হচ্ছে 1906 সালে। 1905 সালে হয়, বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। আচ্ছা, নববিধান কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? ভারতের বাইরে শ্রীলঙ্কাতে। এটা আপনারা এখনও দেখে থাকবেন, শ্রীলঙ্কায় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বৌদ্ধ ধর্ম। কোন শাসক মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন? এটির অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? এটির অ্যান্সার হচ্ছে বলবন, অর্থাৎ গিয়াসুদ্দিন বলবন। কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? এটির অ্যান্সার হচ্ছে শাহজাহান। শাহজাহান এমন একজন মোগল সম্রাট, তিনি তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এটির অ্যান্সার হচ্ছে দাদাভাই নওরোজিকে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি 1932 সালে স্বাক্ষরিত হয়। তারপরের কোশ্চেন দেখে নেওয়া যাক, কে লিবারেটর অব দ্য প্রেস নামে পরিচিত ছিলেন? এটা হচ্ছে চার্লস ম্যাটাকাফে। তারপরের কোশ্চেন হচ্ছে, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক আপনারা সকলেই জানেন বৌদ্ধ ধর্মের একটি পবিত্র গ্রন্থ। আমাদের যেমন রামায়ণ মহাভারত, সেরকম বৌদ্ধদের জন্য কিন্তু ত্রিপিটক। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? তো তিনি হচ্ছেন তিব্বতের। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? এটা হচ্ছে বানভট্টের লেখা। হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসেবে কাকে গণ্য করা হয়? এটির অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। সাঁচিস্তূপ, বিখ্যাত সাঁচিস্তূপ, সেটি কে নির্মাণ করেন? এটি নির্মাণ করেন অশোক, সম্রাট অশোক। ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন শঙ্করাচার্য। রেহলা কে লিখেছিলেন? হ্যাঁ, কিতাব উল রেহলা, আপনারা নামটা জানেন, এটি লিখেছিলেন ইবন বতুতা। কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এটি হয় কানপুরে। পাকিস্তান এই নামটি কে উদ্ভাবন করেছিলেন? এটি কিন্তু 2019 প্রিলিমসে কিন্তু কোশ্চেনটি দুবার এসেছিল, আপনারা সকলেই জানেন। এটির অ্যান্সার হচ্ছে চৌধুরী রহমত আলী, এটির অ্যান্সার। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাকটিকিটের প্রবর্তন করেন? এটির অ্যান্সার হচ্ছে ডালহৌসি। তো আজকের মতো এই কোশ্চেন্সগুলি ছিল আপনাদের কাছে, আশা করি প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা নোট ডাউন করে রেখেছেন যেগুলো অজানা ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করুন। আবার এই ধরনের ভিডিও নেক্সটে কিন্তু আসবে, এটা ফার্স্ট এপিসোড, আরও পরপর কিন্তু এই ধরনের ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন তার এপিসোড আসতে থাকবে। তো
আপনারা যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটি হচ্ছে নোটিফিকেশান বেল। আমি যখনই ভিডিও আপলোড করবো এই চ্যানেলে তখনই আপনার কাছে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছে যাবে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্স, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমরা এই চ্যানেলে ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি, আপনারা যদি প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলি মিস করে গেছেন তাহলে উপরের আই বাটন থেকে আপনারা টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টটার থেকে আপনারা সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারেন। সেগুলো কিন্তু আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা দেখেছেন হয়তো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে মেন্স এক্সামটা হয়ে গেল কিছুদিন আগে, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার বেসড কোশ্চেন কিন্তু পড়েছিল। তো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করলে আপনারা ওই ধরনের কোশ্চেনে কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবেন। তো আপনারা যদি এখনও মোটর ভেহিকেল ইন্সপেক্টরের মেন্স এক্সাম তার অ্যান্সার শিট এখনও যদি মেলাননি অ্যান্সার কিয়ের সঙ্গে, তাহলে উপরের আই বাটন থেকে ওটাও কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, যদি আপনি পরীক্ষা দিয়েছিলেন তাও তবু একবার দেখে নেবেন, আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে তো একবার আপনাকে অবশ্যই দেখে নিতে হবে কী ধরনের কোশ্চেন কিন্তু আসছে মেন এক্সামগুলোতে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন এবং অপরকেও খুশি রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।